সৌদি আরব দুনিয়ার একটি অদ্ভুত দেশ, যার সম্পর্কে প্রত্যেকেই জানতে চায়। এটি একটি পবিত্র দেশ যেখানে মূলত ইসলাম ধর্মের জন্ম হয়েছে। সৌদি আরব সম্পর্কে কিছু এমনই তথ্য রয়েছে যে তথ্যগুলো এই দেশটিকে অন্য দেশের তুলনায় ভিন্ন করে তোলে। তাই আজকে আমার এই ভিডিওতে আমরা সে সম্পর্কেই জানব। স্বাগতম আপনাদেরকে রহস্যময় পৃথিবীর একটি নতুন এপিসোডে। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। কিন্তু তার পূর্বে আমাদের চ্যানেল রহস্যময় পৃথিবীকে সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী কোনো ভিডিও মিস না করতে চাইলে পাশে থাকা বেল বাটনটিতে প্রেস করে দিতে ভুলবেন না। বিগত কয়েক বছর ধরে সৌদি আরবে ক্রাইমের পরিমাণ একেবারে নেই বললেই চলে। এখানে চুরির মতো কোনো ঘটনাই ঘটে না, এমনকি মানুষজন নামাজের সময় তাদের দোকানগুলোকে খুলেই রেখে যায়। সৌদি আরব দুনিয়ার এমন একটি দেশ যেখানে আজও রাজাদের সাম্রাজ্য রয়েছে। সৌদি আরবের রাজা আবদুল্লাহকে দুনিয়ার সবচাইতে ক্ষমতাশালী মানুষ হিসেবে মনে করা হয়। সৈন্যের প্রতি টাকা খরচ করার ক্ষেত্রে সৌদি আরব দুনিয়ার চতুর্থ স্থানে রয়েছে। বর্তমান সময়ে সৌদি আরব একটি যুবক দেশ, কারণ এখানে প্রতি চারজনের মধ্যে তিনজন ব্যক্তির বয়সই 35 বছরের চেয়েও কম। আমরা যে দেশটিকে সৌদি আরব নামে চিনি তার নাম একটু বড়। এই দেশটিকে সেখানকার লোক আল মামলাকা, আল আরেবিয়া এবং সৌদিয়া নামে ডাকেন। সৌদি আরবে কর্মরত 80% শ্রমিকই বিদেশ থেকে আগত। বেশিরভাগ শ্রমিকই তেল এবং গ্যাসের সেক্টরে কর্মরত রয়েছে। সৌদি আরবে এমন একটি দেশ যেখানে ইসলাম জন্ম নিয়েছে। ইসলাম ধর্মে দুটি শহরকে সবচেয়ে বেশি পবিত্র মনে করা হয়েছে, মক্কা এবং মদিনা। এই দুটি সৌদি আরবে অবস্থিত। এখানে প্রতি বছর লাখো মুসলিম হজের উদ্দেশ্যে আসেন। এখানে কোনো নও মুসলিম যেতে পারেন না। সৌদি আরবের কোনো নিজস্ব সংবিধান নেই। তারা মনে করেন যে পবিত্র গ্রন্থ আল কোরআন এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই তাদের প্রধান সংবিধান। আসলে সৌদি আরব শরিয়তের নিয়ম অনুসারে চলে। সৌদি আরব দুনিয়ার সর্বশেষ দেশ যারা মহিলাদেরকে ভোট দেওয়ার স্বাধীনতা দিয়েছে। সৌদি আরবের মোট আয়তনের 55% মরুভূমি। তারপরেও এখানে কোনো ব্যক্তি পিপাসিত থাকেন না। এখানে পানির মূল্য অনেক বেশি। পুরো দেশে কোথাও একটি নদী অথবা ঝিল নেই। এই দেশটি সমুদ্রের পানিকেও পান করার উপযোগী করে তোলে। আপনি হয়তো জেনে আশ্চর্যিত হবেন যে এখানে পানির চেয়ে তেলের মূল্য কম, এখানে তেলের চেয়ে পানির মূল্য বেশি। যে হ্যাঁ বন্ধুরা, এখানে পানির পরিমাণ খুবই কম, কিন্তু তেলের পরিমাণ দুনিয়ার সবচেয়ে বেশি এখানেই প্রোডিউস হয়। সৌদি আরবের একজন সাধারণ ব্যক্তি প্রতিদিন প্রায় $8 সিগারেটের পেছনে ব্যয় করেন। সৌদি আরবের রিয়াদ উট বাজার দুনিয়ার সবচেয়ে বড় উট বাজার। এখানে প্রতিদিন প্রায় 100টির মতো উট বেচে কেনা হয়। সৌদি আরব মৃত্যুর সাজা দেওয়া দেশগুলোর মধ্যে তালিকার চতুর্থতে রয়েছে। এখানে ছুরির মাধ্যমে গলা কেটে মৃত্যুর সাজা প্রদান করা খুবই সাধারণ একটি বিষয়, কিন্তু বর্তমান সময়ে জল্লাদের একটু কমতি পড়ে গিয়েছে। এজন্য দেশ একটু ভিন্ন পদ্ধতিতে বিচার করছে। 2012 সাল পর্যন্ত যে সকল দোকানে মহিলাদের জিনিসপত্র বিক্রি হয় সেখানে পুরুষেরা কাজ করতেন, কিন্তু বর্তমানে এমনটা একেবারেই নয়। 2018তে দুনিয়ার সবচেয়ে উঁচু ইমারত কিংডম টাওয়ার সৌদি আরবে তৈরি হয়ে গিয়েছে। এর উচ্চতা 1 কিলোমিটারের চেয়েও অধিক হবে। এটিকে তৈরি করতে $1.23 বিলিয়ন খরচ হয়েছে। 2021 সাল পর্যন্ত সৌদি আরবের সবচাইতে উঁচু ইমারত কিংডম টাওয়ার তৈরি হয়ে যাবে। এটি দুনিয়ার সবচাইতে বড় ইমারত হবে। তো বন্ধুরা, এটি হচ্ছে সেই সকল তথ্য যে তথ্যের ক্ষেত্রে সৌদি আরব অন্য দেশের তুলনায় ভিন্ন। তো কেমন লাগলো আমাদের আজকের এই ভিডিওটি তা জানিয়ে আমাদেরকে কমেন্ট করতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং আপনার বন্ধুদের কাছে শেয়ার করুন। এবং এমনই মজাদার এবং অদ্ভুত রহস্যের এবং অজানা ভিডিও পেতে আমাদের চ্যানেল রহস্যময় পৃথিবীকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না।